আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হারমোনিকা কিভাবে ধরতে হয় সেই ব্যাপারে একটু আলোচনা করতে যাচ্ছি। তো এজ এ বিগিনার আমি আগে থেকেই বলে রাখতেছি যে আপনি সেভাবে হারমোনিকাটা ধরবেন যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন, মানে যেভাবে আপনার সুবিধা লাগে আপনি এভাবে হারমোনিকাটা হোল্ড করবেন। এটা একটা ডায়াটোনিক হারমোনিকা হোল্ড করার তেমন স্পেসিফিক কোনো নিয়ম নাই, অনেক বিশেষ ক্ষেত্রে আছে, কিন্তু আপনি এজ এ বিগিনার আপনি যেভাবে খুশি আপনি ধরতে পারেন, যেভাবে আপনি সুবিধা মনে করেন আপনার জন্য। এবং আমি যদি এইভাবে ধরে বাজাই, আমি এইভাবে ধরে বাজালাম, তো এটা আমার নিজস্ব ওপিনিয়ন যে আমি কিভাবে হারমোনিকাটা ধরবো। তো এজ এ বিগিনার আমরা কী করি, অনেক সময় অনেকের কভার ফলো করি, অথবা অনেকে কি বাজিয়েছে অথবা কীভাবে হারমোনিকাটা ধরতেছে সেই ব্যাপারটা আমরা ফলো করতে যাই। কিন্তু অনেক সময় কী হয়, হারমোনিকা আমি মানে একজনে এইভাবে ধরছে তো আমাকে ওইভাবেই ধরতে হবে, এটা মনে করে আমরা অনেকগুলো লেসন থেকে পিছিয়ে যাই। যেমন অনেকগুলো প্র্যাকটিস আমরা করতে পারি না, কারণ আমরা অন্যজনকে ফলো করতেছি যে অন্যজন এইভাবে ধরছে আমাদের এইভাবে ধরা লাগবে, এখানে একটা লিমিটেশনের মধ্যে চলে আসে। কিন্তু আপনি হারমোনিকাটা সেভাবেই ধরবেন যেভাবে আপনি এটা সুবিধা মনে করেন। হারমোনিকা ধরার ক্ষেত্রে নিয়ম কোনটা, মনে করেন যে একটা ক্রোমাটিক হারমোনিকা ধরার ক্ষেত্রে নিয়ম আছে, কারণ এটার একটা আলাদা একটা জিনিস আছে যেটাকে আমরা বলি স্লাইডার। যেমন এইটা আমরা ধরার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করি, যেমন এটা এইভাবে ধরতে হবে, এইভাবে আমরা ডান হাত দিয়ে ধরি অথবা বাঁ হাত দিয়ে ধরি, একটা হাত এইভাবে ধরতে হবে আর একটা হাত এইভাবে আমরা স্লাইডারের উপর রাখবো, অথবা এভাবে ধরে একটা আঙ্গুল আমরা স্লাইডারের উপর রাখবো। থ্যাংক ইউ।